এই পৃথিবীতে মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন শুধুমাত্র এই শরীরের ভেতরে যে নিয়ামতগুলো আপনি পেয়েছেন কয়েকশো কোটি টাকা হবে যদি বিক্রি করা হয় আপনাকে যদি বলা হয় ভাই দুইটা চোখ দেবেন আমি অন্তত 2 কোটি টাকা আপনাকে দেব রাজি হবেন না এমনকি অন্ধ যে মানুষগুলো আমরা এই তথ্যটা পেয়েছি অন্ধ মানুষগুলোর যে যন্ত্রণা পৃথিবীতে ওকে জিজ্ঞাসা করলেও বলবে দুনিয়ায় সবচাইতে বড় নিয়ামত চোখ আমরা দেখতে পাই এই জন্য আমাদের কিছু মনে হচ্ছে না যারা দেখতে পায় না তারা স্বপ্নে দেখে যখন ওরা শুধু আওয়াজ শোনে ওরা কিন্তু আমরা স্বপ্নে দেখলে অনেক কিছু দেখতে পায় দেখতে পায় না আমরা স্বপ্নের ভেতরেও অনেক কিছু দেখি কিন্তু যারা অন্ধ ওরা স্বপ্নে দেখলে কিছুই দেখে না ওরা শুধু একটা আওয়াজ শোনে কালকে শ্রদ্ধা বাদন বড় ভাই সাদিকুর রহমান আসারি বলছিল এক অন্ধর সাথে আমি খেতে বসলাম কিছুক্ষণ পরে কারেন্ট চলে গেল আমরা বারবার চিল্লা পাল্লা করছে যে মাছের কাঁটা বেঁধে যাবে দেখা যায় না তাড়াতাড়ি জানাটার দে আমরা অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না পাশ থেকে অন্ধ লোকটা বলছে আমার তো সারা জীবন কারেন্ট ছাড়া কেটে যাচ্ছে আপনি দেখতে পান তো এই জন্যে কিছুই মনে করেন না মানুষ বানানোর সময় আল্লাহ নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করে ওয়া জামালা লাকুম সামা ওয়াল আবসার ওয়াল আফইদা ইলা আখিরি আয়া আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এটা আমি আল্লাহ নিজে দেই সুবহানাল্লাহ যদি একটা কম দিতাম আসতে দুনিয়া কিন্তু অন্ধ হয়ে আসতে যদি বাসিরাতে যে বাসারা এই শক্তিটা না দিতাম যে দেখার মতো শক্তি তোরে দেব না ওইভাবে পাঠিয়ে দেবো সা আপনি আসতে চোখও আপনার বেশ ভালো কিন্তু দেখতে পারতেন না কত বড় নিয়ামত এটা একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন এক অন্ধ খেতে বসেছে খানা খানা খাচ্ছে খানা বাড়িতে বিয়ে বাড়িতে খাবার খাচ্ছে হঠাৎ খাজেনদার যারা যারা খাবার পরিবেশন করে বিভিন্ন জিনিস দিচ্ছে প্রথম নম্বরে খাবারের প্লেট দেওয়ার পরে খাবার দিয়েছে কিছুক্ষণ পরে দিয়েছে ডাল ডাক দিয়ে বসে ভাই খাবার শুরু করলাম না পানি ঢেলে দিলেন বসে পানি না আপনাকে ডাল দিলাম কিছুক্ষণ পরে দিয়েছে সেমাই অন্ধ মানুষ তো দেখে না হাত দিয়ে হাতড় হাতড় করে আর ডাক দিয়ে বসে ভাই খাবার তো এখনো শেষ হয়নি আপনি বসে দিলেন বসে না সেমাই এবার সেমাই দেওয়ার পরে দিয়েছে যারা খাবার পরিবেশন করে দুধ দিয়েছে ডাক দিয়ে বলছে ভাই আমি তো এখন হাত ধোব না পানি দিলেন কেন পানি না এটা দুধ দুধ কেমন সাদা সাদা কেমন বকের মতো বক কেমন পাশে যে লোকটা বসেছিল ও এভাবে হাত বাঁকা করে বসে এটা বগের মাথা এটা বগের ঠোঁট এটা বগের দেহ আর এটা পা অন্ধ এভাবে হাতড় মারে দিয়েছে বলছে বাবা বক তো দেখলাম বক দেখিছে আমি হাসির জন্য বলি চিন্তা করেন তো কোন যন্ত্রণা আছে আল্লাহ যদি দুনিয়ায় পাঠানোর সময় বলতো ফেরেশতারা এর দর্শন শক্তিটা দেওয়ার দরকার নেই বাকি শ্রবণ শক্তি আকেল শক্তি ঘ্রাণ শক্তি এগুলো দিয়ে পাঠিয়ে দে পাঠিয়ে দিতে পারতো না পারতো না আল্লাহ দয়া করে এটা দিলেন আর আপনি এসে এই চোখ দিয়ে আল্লাহ কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন কোরআনের মাহফিলগুলো হওয়ার জন্য এখন একবার পারমিশন লাগছে কনসিস্টেন্ট চালু করলো এরা এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত 10 বছর 12 বছর আগে তো এগুলোর কোনো সিস্টেমই বাংলাদেশে ছিল না ছিল কে এগুলো বানাচ্ছে কারা এখানে অবশ্যই আমাদের বাংলাদেশে আসলে সমস্যা হচ্ছে তেল তেলের সমস্যা অন্যান্য দেশে আমরা তেল দেখি মাটির নিচে আর এই দেশে যত তেল সব মাটির উপর
যে যত তেল মারতে পারে সবচাইতে বেশি এখন চাপাবাজি, তাদের জনসমর্থন নেই ওদের আছে চাপাবাজি। একটু সরে যান পেছনে, পেছনে সরে যান, একটু পেছিয়ে বসেন নাকি? ওরে বাবা, স্টেজে যত মানুষ স্টেজ আমার ভেঙে যায় না যান। কথা বন্ধ করা লাগবে, আপনি হয় দাঁড়িয়ে থাকেন না বসেন, এদিকে সর্বে কোথায় পেছনে জায়গা নেই, জায়গা নেই ভাই, এইভাবে সময় লাগবে। আমরা একেবারে সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে ফকির পর্যন্ত দেখেন, রাস্তার ফকির এও বসে নেই, এও তেল মাছ, সব জায়গায় শুধু তেল, তা জায়গা মতো দেয় না, কোথায় কোথায় তেল মারে তাও জানে, এমন এমন তেল দিচ্ছে ও তেলে যে কি হবে ও তাও নিজেও জানে। আমরা কত মানুষকে কত তেল দেখতে পাচ্ছি, কিন্তু তেলগুলো যে আসল তেল না, যারা ফেসবুক চালানো অভ্যস্ত দেখবেন ওর মা যদি বলে বাবা এই তেল নিয়ে তো রান্না করবো, অবশ্য বোতল দেন, এদিকে ফেসবুক চলছে আর বোতল দেন, বোতল হাতে নিয়েছে 20টা টাকা হাতে নিয়ে দোকানদারকে বলছে তেল দেন, এদিকে ফেসবুক চলছে, দোকানদার বলছে কি তেল, তেল দেন, দুইবার তিনবার বলার পর দোকানদারের কাছে মেসেজ খারাপ হল, বলছে তেল দেন, ঠিক আছে তেলই দিচ্ছে, নারিকেল তেল, সরিষার তেল, কিরোসিন তেল, যা আছে সব এক জায়গায় করে বোতল বোঝাই করে বলছে এই নি, অত ফেসবুক চালাচ্ছে ওইটা নিয়ে মার কাছে দিয়েছে, এটা দিয়ে তো রান্না খুব স্বাদ হবে নাকি? আমাদের হচ্ছে না ভাই, যাদের জনসমর্থন নেই তাদের আছে মুখের চাপাবাজি, দেশে যাদের ফ্যাশনের লোকজন কিছু আছে এদের শুধু তেল, এগুলো বন্ধ যদি না করে এই সিস্টেমটা চালু করেছেন এই তেল বাজ যারা তারা, আল্লাহ কোরআনের অনুষ্ঠান গুলো চালু হলে মানুষ মদ খাওয়া শেখে না, ইয়াবা খাওয়া শেখে না, জঙ্গি হওয়া তৈরি হয় না, এগুলো এই মানুষগুলো কি সিস্টেম তৈরি করে দিল বাংলাদেশে আল্লাহ ভালো জানে, কবে এ কালো মেঘ কাটবে। সম্মানিত ভাইরা, আমরা হতাশ হই না, আমরা আশা হারাই না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই, তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দেব যদি মমিন হও। না আপনি বোঝেননি, শব্দের দিকে খেয়াল করেন, এই কথা বলেন কেন, শুনতে এসেছেন শোনেন, দেখার দরকার নেই। এ আয়াতের মূল বক্তব্য কি, আনতুম আল আ'লাউনা, বিজয় দেবেন কে? শর্ত দিয়েছেন ইন কুনতুম মুমিনিন, মমিন হওয়া লাগবে, সুতরাং আমরা কাঙ্ক্ষিত মানের মমিন আজও হতে পারিনি, এই জন্য আল্লাহ বিজয় আমাদের দেয় না। আমি এই ভাইকে বাজারে পাঠালাম 500 টাকা দিয়ে যে ভাই ইলিশ মাছ কিনে নিয়ে আসেন, উনি বাজারে যে ইলিশ মাছ নিয়েছে কিন্তু পচা, কারণ ওনার মাথা একটু তার কাটা আছে, বুঝলেন কথা, বুঝলেন সবই ভালো বোঝে, উল্টা পাল্টা যাই চলো, খালি মাথার অল্প তার কাটা ইলিশ মাছ পচা নিয়ে চলে এসেছে, যখন দিয়েছে মালিক ডান্স দিয়ে বলছে 500 টাকায় কে নিয়ে আসলে, বলছে এর চাইতে ভালো মাছ আর বাজারে নেই, এখন কি এই মাছ রান্না করা যাবে না মাটির নিচে পুঁতে ফেলা লাগবে, বাইরে তো রাখতে পারবে না, দুর্গন্ধ তৈরি হবে, তাহলে পুরা টাকায় লস, সময় লস, এবং এখন এই যে যা পরিশ্রম দেবেন শ্রম লস, কথা বলেন না কেন? আমি এনারে পাঠালাম মনে করেন বাজারে 500 টাকা দিয়ে, উনি মাছ কিনেছে ঠিক কিন্তু 200 টাকা দিয়ে বাকি 300 টাকা গায়েব করে দিয়েছে, কারণ ওরা সব ভালো মাথাও ভালো তার কাটা নেই কিন্তু চরিত্র একটু খারাপ, ওনারে পাঠালাম মাছ কিনতে, কিনেছে মাছ ভালো মাছ টাটকা মাছ 200 টাকা দিয়ে, কত আর 300 টাকা পকেটে, আমার কাছে এসে বলছে ভাই এ বাজারে কেউ 500 টাকার কমে মাছ দেবে না, শেষে আপনার নাম বললাম এরপরেও দেবে না, আমার বাবার নাম বলে নিয়ে এসেছি,
তারপরও তো 200 টাকার মাছ আমরা পেয়েছি, অন্তত 300 টাকা লস গেলেও 200 টাকার মাছ কিনে খাওয়া যাচ্ছে, কথা বলে ঠিক কি না? 96 ভাগ মুসলমানের এই দেশে আমরা শুধু আদম শুমারি, ভোটার আইডি কার্ডে দেখি মুসলিম লেখা আছে। আমার তো মনে হয় আল্লাহর এই আয়াত অনুযায়ী আমরা এখনো কাঙ্ক্ষিত মানের মমিন 100 জনের 51 জন হতে পারিনি। এই কারণে আল্লাহ ওই চরিত্র খারাপ তারপরও ওদের হাতে দিয়েছে যে তোরা চালা, কারণ 200 টাকা হলো তো খাওয়া যাচ্ছে, 300 টাকা নাই তোরা খা, আর এর কাছে দিলে তো পুরাটাই লস, কথা বুঝতেছে? আমরা আজ কাঙ্ক্ষিত মানের মমিন হতে পারিনি, যে যোগ্যতা যাওয়া দরকার ও যোগ্যতা আমাদের নেই, এই জন্য আল্লাহ এরকম উল্টা পাল্টা মানুষ দিয়ে পৃথিবী চালাচ্ছে। এখন যদি যারা আছে দেশের দায়িত্বে বলে আমাদের বলল, আমি ওনাদের বলছি এ দোষ তো আমাদের, বকারান্তে দোষ আমাদেরই, আমরা এখনো যোগ্যতায় যেতে পারিনি, কাঙ্ক্ষিত মানের মমিনের যে গুণাবলী গুলো ওগুলো আমরা এখনো অর্জন করতে পারিনি, এই জন্য আল্লাহ তার ওয়াদা এখনো পূরণ করছেন না। তো আয়াতের কথা কোনোদিন মিথ্যা হওয়ার কথা না, আমি অবশ্যই তোমাদেরকে বিজয় দেব, কারণ বিজয় দেওয়ার মালিক আমির হামজা না, বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। আমরা যত চেষ্টা করি বিজয় দুনিয়ায় আসবে না, বিজয় দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আমাদের শুধু কাঙ্ক্ষিত মানের মমিন হয়ে চেষ্টা চালাতে হবে, আমরা অনেকে চেষ্টা চালাচ্ছি কিন্তু আমাদের তার এই জন্য আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে মমিন অবস্থায়। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, এই সিস্টেম গুলো যদি আমরা পাল্টাতে না পারি আগামীতে সমস্যা আরো বাড়বে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি এখন কথা তুলছে, নীতিমালা তৈরি করেন কোরআনের কথা বলার জন্য, আপনাকে কে পারমিশন দিয়েছে যে কোরআনের কথা বলতে গেলে এই নীতিতে বলা লাগবে? মানে দুনিয়া যিনি বানিয়েছেন তার মুখের কথাগুলো মানুষ শুনবে, এটাই তো বড়, আবার কিসের নীতিমালা? আল্লাহ যদি পৃথিবীতে আসার সময় আপনার এই চোখটা না দিত, আপনি এই যে সয় করতে যাওয়ার সময় পড়িয়ে দেখে তারপরে সয় করে যে কে আসবে, এই সাইনবোর্ড গুলো বন্ধ করা দরকার, যে আলেমরা আসবে বিভিন্ন জেলা থেকে তাদের এই নামের সাইনবোর্ড লাগিয়ে দেন, কোন কারণে যে উনি পাঁচ কলি, উনি তিন কলি, উনি লম্বা, এটা কি সাইনবোর্ড? কোরআন যেমন সবার জন্য, মানে যদি কোরআনের কথা বলে উনি কোরআনের আলেম, উনিও সবার জন্য। আপনি এতটুকু মন উদার করতে পারেন না, মানে মতপার্থক্য তৈরি করা যায় আছে। আপনার একটা বিষয়ে পার্থক্য হতেই পারে কিন্তু আপনি দল পার্থক্য করতে পারবেন না। এক জায়গায় ছিলাম আমরা এক নীতিতে, এই নীতিটা পাল্টিয়ে কেউ আলাদা আলাদা যদি তৈরি হয়ে বলে আমি হাম, সে কবিরা গুনাহ করছে। কারণ তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা বাস্তবের সামনে নিয়ে আমরা যেন অন্তত আমল করতে পারি আল্লাহর এই নিয়ামতকে স্মরণ রেখে। কারণ এই চোখ, এই কান, এই যে জ্ঞান বুদ্ধি, এগুলো আল্লাহ নিজের তরফ থেকে দিয়েছেন, যদি না দিত আপনি তখন টের পেতেন যে বক কারে বলে। বক দেখতেন না কানার মতো? আপনি ওরকম বলতাম যে এই যে বকের ঠোঁট, এটা দেহ, এটা ঠ্যাং, আপনি বলতেন যে জীবনে বক তো দেখলাম। সুতরাং এই চোখ, এই দৃষ্টিশক্তি যারা পেয়েছেন এখানে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারিম থেকে সরাসরি তাফসীর আকারে কথা বলার জন্য প্রবেশ করছি, সূরা মুলক থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি। কোন সূরা? সূরা মুলক, 30টা আয়াত আছে, দুইটা রুকু আছে। আমরা কোরআনে কারিমের এই গুরুত্বপূর্ণ সূরা, এটা কোরআনের 67 নাম্বার সূরা, মক্কায় নাজিল হয়েছে। নবীজি জানিয়েছেন কেউ যদি এশার নামাজ পড়ার পরে ঘুমানোর আগে এই সূরাটা তেলাওয়াত করে, আর এখানে যে চার দফা কর্মসূচি আছে এটা যদি আমল করে তাহলে মরণের পরে কবরে দিলে ওর আযাব হবে না। দুই নম্বরে কিয়ামতের দিন সূরা মুলক আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার জন্য আপনার জন্য ঝগড়া করবে, মাবুদ হয় একে মাফ করো না আমাকে তোমার কালাম থেকে কেটে বাদ দিয়ে দাও।
আমাদের মতো এই গুনাহগারদের জন্য আল্লাহ কোরআনের আয়াত কেটে বাদ দিয়ে দেবে? না, শেষ পর্যন্ত মাফ করবে। আল্লাহ, সুতরাং এখানে যা আছে এই কথাগুলো যদি আপনি আমল করতে পারে, না 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 করে আবার বলছি সূরা মুলক, কোন সূরা? সূরা মুলক। মুলক শব্দের শাব্দিক অর্থ রাজত্ব। মুলক মানে এখন যদি প্রশ্ন করেন, প্রথমে বললেন রাজনীতি কথা বলবো না, আমি বলেছি প্রচলিত রাজনৈতিক কোনো কথা আমার বলার দরকার নেই, কিন্তু কোরআনে কারিমে যদি রাজনীতির কথা থাকে ওইটা আমাকে ক্লিয়ার করা লাগবে, আমার ইমানের দায়িত্ব, আর আপনাকে শোনা লাগবে। আমরা আল্লাহর শেখানো রাজত্ব রাজনীতি কি সেটা এটা আমরা আগে জানবো আজকে কোরআন দিয়ে। তার আমাদের মনের ভেতরে যেন আল্লাহ সম্পর্কে যে ভয়টা আছে, ধারণাটা আছে, আরো বৃদ্ধি হয়। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও, জোরে বলেন আমিন। জবান খুলে কোরআনের দুইটা আয়াত আগে পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور বলেন তাবারকা, বরকতশালী ও আল্লাহ। তাবারকা শব্দের শাব্দিক অর্থ বরকতময়, শক্তিশালী, আয়েব মুক্ত, দোষ মুক্ত, অক্ষমতা মুক্ত, দুর্বলতা মুক্ত। 99টা অর্থ আছে তাবারকা শব্দের। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এমন এক সত্তা যার কোনো দোষ নেই, আছে তিনি কোন বিষয়ে দুর্বল না, কি বলেন না কেন, কোন বিষয়ে তিনি অক্ষম না, এবং কি তার কোন সৃষ্টিতে কেউ কোনদিন ভুল ধরতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রুজিউল বাসার কারতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। তাকা আমার সৃষ্টির দিকে, বারবার তোমার নজর তোমার দিকে ফিরে আসবে, আমার সৃষ্টিতে কোনো ভুল তুমি আবিষ্কার করতে পারবে না। এই সত্তাকে বলা হয় তাবারকা। পৃথিবীতে যে কোনো জিনিস যেই বানাবে, আমরা দেখি তার ভেতরে কিছু না কিছু ভুল মানুষ ধরে। এই স্টেজ যা যিনি সাজিয়েছেন এখানে ভুল আছে, অনেক ভুল এখানে বের করা যাবে। কি কথা বুঝতেছেন না? না ভুল ধরা যাবে না। মাত্র এই কয়েকশো হাত একটা স্টেজ বানাতে গিয়ে যদি আমরা কয়েকটা ভুল এখনই বের করতে পারি, মহান আল্লাহ যে বিশাল আসমান মাথার উপরে বানিয়ে রেখেছেন, বিজ্ঞান হয়রান হয়ে গেছে যে কোনো জায়গায় ভুল ধরা যায় কিনা, আজ পর্যন্ত কেউ ভুল আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর এক বুজুর্গ বান্দা বটগাছের নিচে ঘুমিয়ে চিন্তা করছিল, শুয়ে শুয়ে, আল্লাহ তুমি জানিয়েছো যে তোমার সৃষ্টিতে নাকি ভুল ধরা যায় না, জায়েজ নেই, আমি ভুল ধরিও না, কিন্তু আমার কাছে একটা বিষয় খটকা লাগে। আমরা দেখি তরমুজের লতা পাতা মাটিতে বিভিন্ন জায়গায় গড়াগড়ি খায়, কিন্তু তার বুকের ভেতরে এত বড় বড় ফল, আর তুমি যে বিশাল বটগাছ ফল দিয়েছে এতটুকু, এটা আমার মাথায় ধরে না, আমার মনে হয় এখানে তোমার কোনো ভুল আছে, এই সিদ্ধান্তটা তোমার ঠিক হয়নি। আমি ভুল ধরছে না, কিন্তু তাকিয়ে দেখলাম
তরমুজ আর কুমড়া সেখানে ধরে মাত্র লতা পাতায়, কিন্তু তার বুকের ভেতরে এত বড় বড় ফল হয়। আরে বিশাল গাছে তুমি এতটুকু ফল দিয়েছো, এটা তো মানায় না, কমন সেন্সে ধরে না। এটা বিজ্ঞানের মোস্ট আনসাইন্টিফিক, বিজ্ঞানের সাথে মিলছে না। হঠাৎ করে বাতাস মৃদ বয়ে গেল, একটা ফল বিকশ্রুত হয়ে ওর কপালের উপরে পড়েছে। লাভ দিয়ে বসে পৌঁছে আল্লাহ আমি মাফ চাই, আমি এতক্ষণ তো ভুল ধরছিলাম। আমার জ্ঞান অনুযায়ী যদি গাছ যত বড় ফল তত বড়, এইটা আল্লাহ তুমি দিতে, আমি যে পজিশনে আছি আরে ফলটা যেভাবে পড়েছে তরমুজের মতো ফল যদি অত দূর থেকে পড়ত আমার কপালও যেত, আমিও যেতাম। সুতরাং তোমার সৃষ্টিতে কোন ভুল ধরার যোগ্যতা পৃথিবীতে কারো নেই। আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তাকাবেন, এত সুন্দর করে আল্লাহ যে জায়গায় যেটা দেওয়া দরকার ওইভাবে দিয়েছেন। আপনি একটা দোষ বের করবেন পারবেন না। মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি এই চকটা এই জায়গায় না দিয়ে যদি পেছনে দিতে, সমস্যা তুমি সমস্যা মানে কি? খাবার খাওয়ার সময় আগে খাবার এখান থেকে হাত দিয়ে তৈরি করে নিয়ে পেছনে দেখাতাম যে দেখ তো ঠিক আছে কিনা। সারাদিন হাত বডির ভেতরে কোন রকমের কোন সমস্যা আল্লাহ রাখে নাই। এমনকি এই যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছেন জোড়া দেওয়া দেওয়া, এখানে যদি মনে করে কেউ আল্লাহ মাঝে মাঝে বাসে ট্রেনে যে ভিড় হয় এত চলাফেরা করার মতো না, তুমি যদি এ সমস্ত জায়গায় নাট দিয়ে দিতে স্ক্রু, তাহলে খুলে খুলে এগুলো বস্তা পেতে মাথার উপরে রেখে দিতাম, এক কোণে বসে থাকতাম, কেউ নড়াচড়াও দিত না। আমার মনে হয় এই সিস্টেম যদি আল্লাহ দিত কত মানুষ দুনিয়ায় তার পা তার হাত হারিয়ে ফেলত। এদেশের একজন আলেম বলছিলেন ব্যাটিং খাতা রেখে দিয়েছি, ঘুমিয়ে পড়লাম, মনে মনে ভাবছিলাম আল্লাহ এই লঞ্চে যে ভিড়, এত ভিড়ে তো সহ্য করা যায় না, গায়ের উপরে মানুষ চলে আসে, দাঁড়ানোর মতো জায়গা হয় না, যেখানে বসি ওখানে গোতা দেয়, তুমি যদি আমার হাতের ভেতরে পায়ের ভেতরে নাট বল্টু বানিয়ে দিতে, এইগুলো আমি নিজে বাস্তার ভেতরে দিয়ে আমার মাথার নিচে দিয়ে শুয়ে পড়তাম, বালিশের কাজ হতো, আরামেও যাওয়া যেত। এই চিন্তা করে কখন ঘুমিয়ে পড়েছে, সারা রাত লঞ্চ গিয়ে ঘাটে ভেড়ার পরে অনেকে চিল্লাচ্ছে আমার আমার ব্যাগ আমার হ্যান্ড ব্যাগ আমার ওই জিনিস নেই, সবাই তো সবার চিন্তায় আছে, উনি তখন তাওবা করছে আল্লাহ আমারে মাফ করেন। আমার চিন্তা অনুযায়ী যদি এ সমস্ত জায়গায় নাট আর স্ক্রু থাকতো, এগুলো যদি আমি প্যাঁচ দিয়ে দিয়ে খুলে খুলে রেখে দিতাম, ঘুমিয়ে থাকার কারণে চোর যদি ব্যাগ নিয়ে চলে যেত, ওরা তো ওদের ব্যাগ হারিয়েছে আর আমি আমার পা হারাতাম হাত হারাতাম, অন্তত মরণের আগে আর এখান থেকে বাড়ি যেতে পারতাম না। এই আমাদের আল্লাহ, এই আমাদের কি তাবারকা, তিনি সেই সত্তা যিনি সমস্ত অক্ষমতা দুর্বলতা সমস্ত আয়েব থেকে দোষটুতি থেকে যে দোষগুলো মানুষ দিতে পারে তার প্রতি সব থেকে তিনি মুক্ত। আর যে সমস্ত ইহুদি খ্রিস্টানেরা তারা আল্লাহর ছেলে বলে চালিয়ে দেয় হযরত ঈসাকে হযরত ওসাইরকে, আমার আল্লাহ ওই বিষয় থেকেও তিনি পবিত্র, তিনি সন্তান গ্রহণ করেন না সন্তান জন্ম দেন না। পৃথিবীতে আর যে ধর্মের মানুষগুলো তাদের দেবতার উপরে যে দেশগুলো চাপিয়ে দেয় যে দেবতার হাত আছে কতগুলো,
তাদের অনেকের সন্তান পর্যন্ত আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা জামারের কয়েক নাম্বার কয়েকটা আয়াত দিয়েছেন হে নবী আপনি যদি ওদের জিজ্ঞাসা করেন যে তোমরা এই মূর্তি পূজা করো কেন এই পাথর পূজা করো আগুন পূজা করো ওরা বলবে না আমরা সরাসরি এদের পূজা করি না এদেরকে যদি খুশি রাখা যায় এরা আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আল্লাহ সমস্ত বিষয় থেকে পবিত্র মুক্ত আল্লাহ পাক বলেন আমি এমন সত্তা মানুষ যে ধারণা করতে পারে আমার প্রতি একটা অন্য ধারণা ওই ধারণা থেকে আমি মুক্ত যদি মানুষ চিন্তা করে আল্লাযি বিয়াদিহিল মুলক আমি এমন সত্তা যে আমার কুদরতি হাতের ভেতরে রাজত্বের চাবিকাঠি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে বিয়াদিহিল মুলক বিয়াদুন মানে হাত বিয়াদুন মানে তার মানে বোঝা যাচ্ছে আমার আল্লাহর হাত আছে না নেই আছে এখন আল্লাহর হাত কেমন আল্লাহর হাত এরকম আল্লাহ যেরকম ঠিক এটা আপনি ধারণা করার দরকার নেই উনি যেরকম ওনার হাত সেরকম কোরআনে কারিমে দুইটা শব্দ আমি পেয়েছি কিন্তু ব্যাখ্যায় গিয়ে আমার মাথা ঘুলিয়ে গেছে বিশেষ করে এই মুলক আর একটা কুরসি কুরসি মানে চেয়ার কুরসি মানে আর মুলক মানে রাজত্ব আল্লাহর রাজত্ব যে কত বড় তার হাতের ভেতরে এই চাবিটা আল্লাহ রেখেছে দুই নম্বরে তার সিয়ার যে কত বড় তাফসিরে এই দুইটা শব্দের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম আসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বলেন আসমান আর জমিন পরিব্যাপ্ত আমার সিয়ার এই সিয়ারের বর্ণনা এক একজন এক এক তাফসির দিয়েছেন আল্লাহর যে চেয়ার আছে ও চেয়ারের যে পায়া আছে একটা চেয়ারের পায়া হয় কয়টা আরো জোরে বলেন চারটা পায়ার একটা পায়া এই যে চেয়ারের পায়া আছে চারটা এর একটা পায়ার কোনা আছে কয়টা চার কোনা এক পায়ার কোনা কয়টা এই চারটা কোনার এক কোনা যদি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেয় তে এরকম পৃথিবী 42 এরকম পৃথিবী 42 টা লাগবে সুবহানাল্লাহ একটা চেয়ারের চারটা পায়ার এক পায়ার চার কোনার এক কোনা যদি এরকম 42 টা পৃথিবী লাগে একটা পায়া কত বড় একটা চেয়ারের চারটা পায়া কত বড় হবে চেয়ারের তুলনায় পায়া ছোট হয় না বড় হয় চেয়ার কত বড় হবে ওই চেয়ারে যিনি আছেন বসে তিনি কত বড় আমারে মাথায় ধরবে না এই জন্যই বলা হয় আল্লাহু আকবার ধরে বলেন লিল্লাহি তাকবীর দুই নম্বরে মুলক মুলক শব্দটার তাফসীর করতে গিয়ে আমি দেখেছি আমার আল্লাহ শুধুমাত্র এই পৃথিবী নামক একটা গ্রহ বানাননি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলম না দিয়ে আল্লাহ আলামিন দিয়েছেন আলামিনের ব্যাখ্যা মুফাসসির লিখেছেন এই যে পৃথিবী দেখতে পাচ্ছেন এরকম সাততবক জমিন সাততবক আসমান বলা হয় তার মানে এরকম জমিন এরকম আসমান এখনো আছে সাতটা এটা মিলে কয়টা সাতটা আরো জোরে বলা লাগবে সাতটা যে আছে তার প্রমাণ কি বিজ্ঞান কোরআন কারিমের সূরা তালাকের আয়াত গবেষণা করেছে ইয়াতানাযালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইলা আখির আয়াত আল্লাহ পাক বলেন প্রত্যেকটা আসমান আর জমিনে আমি আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে ওখানে ও নবী এবং রসুল আমি পাঠিয়েছি এই পৃথিবী নামক যেখানে আছি এখানে যেমন আদম নবী এসেছিলেন অন্য যে জগৎগুলো আল্লাহ বানিয়েছেন অন্য পৃথিবীতে ওখানে আদম নবীর মতো আল্লাহ নবী পাঠিয়েছেন এই পৃথিবী যেমন হযরত ঈসা নবী এসেছে ওই জায়গায় হযরত ঈসার মতো এরকম নবী আল্লাহ পাঠিয়েছেন এখানে যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন এই ব্যাপারে আর সন্দেহ নেই কুলিয়া আজ্জুহান নাসু ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ
এবার নবীজির বেলায় কিন্তু আর নির্ধারিত করে দেন, এবার দিয়েছেন জামিয়া সমাজের সকলের জন্য, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে এসেছি। এই পৃথিবী সহ আর যে সমস্ত জমিন আর আসমান আছে ওখানেও বিধি বিধান নাজিল করছেন কে? আল্লাহ। ওখানেও নবী রাসূল, ওখানেও আল্লাহর সৃষ্টি। এই পৃথিবীতে এখন আমরা অস্তিত্ব যতটুকু পেয়েছি, বিজ্ঞান জানিয়েছে 228টা অল্পনি রাষ্ট্র আছে এই পৃথিবী নামক জায়গায়, তাহলে অন্য পৃথিবীতে এই যে সূর্য দেখতে পাচ্ছেন এর চাইতে 13 লক্ষ গুণ বড় এই চাঁদ। পৃথিবীর গ্রহ একটা মাত্র চাঁদ আছে, আর বৃহস্পতি যে গ্রহটা এখানে চাঁদ আছে 9টা, প্লুটো গ্রহ আছে তার চাঁদ আছে 42টা। 684 বছর, 684 বছর মিলে আমাদের এই পৃথিবীতে যতদিন হয়, 684 বছর মিলে আমাদের পৃথিবীতে যতদিন হয়, বৃহস্পতি যে গ্রহ আছে প্লুটো গ্রহ আছে ওর 684 বছর মিলে হয় ওর হিসাবে 1 বছর। 42টা চন্দ্র লাগে একটা পৃথিবীতে, সে পৃথিবী কত বড়! এই পৃথিবী জানাতে মাত্র একটা চন্দ্র লাগে, চাঁদ লাগে, আর প্লুটো গ্রহ 42টা চাঁদ লাগছে, ওটা কত বড় পৃথিবীর চাইতে, আপনারা ছোট মাথায় ধরবে না। এই যে তারকাগুলো মিটি মিটি দেখতে পাচ্ছেন, এই তারকাটা সূর্যের চাইতে কমপক্ষে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে। এক একটা গ্যালাক্সি, ছায়াপথ, নীহারিকা, মিল্কি ওয়ে, সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। এই পৃথিবীতে 228টা রাষ্ট্র, সব যাইতে ছোট রাষ্ট্রের তালিকা গুলো করবেন তার ভেতরে বাংলাদেশকে পাবেন। আমরা বিশ্বের অন্যান্য দেশে যেয়ে দেখেছি, যদি জিজ্ঞাসা করে ভাই বাড়ি কোথায়, বাংলাদেশ বললে চিনবে না, বলা লাগবে বাড়ি ইন্ডিয়ায়। ইন্ডিয়া নামক একটা দেশ আছে ওরা জানে, কিন্তু বাংলাদেশ নামে যে দেশ আছে অনেকে জানেই না, অথচ এই দেশে আমরা মানুষ কত। আমার তো মনে হয় বাংলাদেশ নামক দেশে যারা আছে ওরা মনে করছে এর চাইতে বড় দেশ মনে হয় পৃথিবীতে আর নেই, অথচ এই দেশটা ভারতের তুলনায় 29 ডবল ছোট। এই বাংলাদেশটা 29টা জোড়া দিলে যত বড় হবে এক ভারত একা এত বড়, এই বাংলাদেশটা 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা এত বড়। এরকম রাষ্ট্র আছে পৃথিবীর এই জমিনে 228টা, কত তার ভেতরে আমাদের দেশটা সবচাইতে বড়। ছোট দেশের ভেতরে একটা তালিকা আছি আমরা, আমার মনে হয় বিশ্বের যে মানচিত্র ওখানে দেখতে গিয়ে বাংলাদেশ আমি মাঝে মাঝে খুঁজে পাই না, ওই ইন্ডিয়ার দিকে চোখ পড়ে যায়। এই দেশে এই দেশে জেলা আছে 64টা, এর ভেতরে এই ঢাকা একটা মাত্র জেলা, এই জেলায় কতগুলো থানা আছে, এর ভেতরে এই সাভার একটা থানা, এই সাভারে কত জমি জায়গা দেখেন, এর ভেতরে এটা একটা জায়গা, এ জায়গায় কত মানুষ উপস্থিত হয়েছে তার ভেতরে আপনি একজন। আপনি একটু ভাবেন, আপনার মেধা দিয়ে আল্লাহ যে বিয়াদিহিল মুলক বললেন, যে আমার হাতে রাজত্বের চাবি কাটি, এই প্লুটোর তুলনায়, বৃহস্পতির তুলনায়, ভলকানের তুলনায় এই পৃথিবী নামক গ্রহটা এত ছোট, এর ভেতরে 64টা জেলা, এর ভেতরে আপনি সাভারের একজন মানুষ, আল্লাহরে বিশাল সৃষ্টির তুলনায় আপনি কিছুই না। আর আপনারই মস্তানি দেখে কি, আপনি আল্লাহর নজরে আছেন কিনা তা তো শব্দ লাগে না, নজরে আছেন আপনার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব জায়গায় আমি আল্লাহর বিধান চলছে, ওরা মেনেও নিয়েছে, আমি আল্লাহর বিধান শুধু জিন আর মানুষ মানে না, বাকি যত সৃষ্টি আমি বানিয়েছি সবাই আমি আল্লাহর বিধান মানতে বাধ্য। বিয়াদিহিল মুলক, এগুলো চালানোর জন্য যা কিছু করা লাগে সব কিছুর চাবি আমি আল্লাহর হাতে। এই যে সূর্যটা আল্লাহ জ্বালিয়ে রেখেছেন 73 টন 73 টন
প্রতিদিন এই সূর্যটাকে জ্বালাতে আমার আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফরেনহাইট। এক সেকেন্ড মাত্র জ্বালাতে 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয় সূর্যটা জ্বালাতে। এক সেকেন্ড 24 ঘন্টায় কত হাজার সেকেন্ড হয়? আমার মনে হয় বাংলাদেশকে কয়েকশো বার বিক্রি করলো একদিন সূর্য জ্বালাতে যে খরচ হয় হবে না। একটা মানুষ প্রতিদিন অক্সিজেন নেয় এই বাতাসের 16 কেজি করে, কত? আপনি ক্লিনিকে যে জিজ্ঞাসা করেন, ভাই 1 কেজি অক্সিজেন নিয়ে মানুষ বেঁচে থাকে, 1 কেজি অক্সিজেনের দাম কত? ওরা বলবে কমপক্ষে 3,000 টাকা। 24 ঘন্টায় 3×24 দিয়ে গুণ দেন, 72,000 টাকার শুধু আপনি প্রতিদিন অক্সিজেন নিচ্ছে এক একজন। এখানে যত মানুষ আছে শুধু এক এক দিনের যদি 72,000 করে টাকা দেওয়া লাগে আল্লাহকে, কত টাকা আল্লাহর হবে বলেন? বলছে অনেক টাকা হবে। টাকার হিসাব করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে আঘাত দিয়ে মানুষকে জানাতে চাচ্ছে, বান্দা বেশি লাফালাফি করবে না, রাজত্ব কিন্তু আমি আল্লাহর। উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে শুনবেন, যদি আপনার হেদায়েত থাকে এই আয়াতে আপনাকে হেদায়েত দিয়ে দেবে, আর যদি কপালে হেদায়েত না থাকে আমার মনে হয় পুরা কোরআন গুলিয়ে খাওয়ালেও আপনি পাবেন না। এবার বলি, বলবো বিশ্বাস করবেন তো? যাকে ইচ্ছা তাকে দান করেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেন। এখানে যে শব্দটা বোঝানোর জন্য আমি এতক্ষণ পর্যন্ত বারবার কথা বলছি, আমার আল্লাহ জানিয়েছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। কিন্তু রাজত্ব দিলেই তাকে সম্মান দেওয়া হবে কথা কিন্তু আল্লাহ কোরআনে দেয়নি। কারণ পৃথিবীতে অনেককে আল্লাহ ক্ষমতায় দিয়ে অসম্মানিত বানিয়ে রেখেছে। ক্ষমতা পেলে আপনাকে মানুষ সম্মান দেবে না, যে সম্মানটা আপনি পান ওটা ভয়ে পান। একা রাস্তায় এসে দেখেন তো কুকুর তো ভালো, আমি জানি আপনার মাথায় মগজ নেই, আপনি আন্দাজে হাসতেছেন, মগজ যাদের আছে ওরা কিন্তু চুপ করে আছে। কিছু বসে অনেকে মনে করে ক্ষমতা পেলেই মনে হয় সম্মান, না। পৃথিবীর কত মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়ে জুতা পিটা খাইয়েছে, প্রমাণ আমাদের সামনে আছে। বস আপনি আর কতটুকু জায়গার মালিক? এই বাংলাদেশটা 59টা জোড়া দিলে যত বড় হয় এত বড় দেশের মালিক ছিল বস, তারপরও তাকে আল্লাহ জুতা পিটা খাইয়েছে জীবিত অবস্থায়। কথা বলেন ঠিক না? আল্লাহ আপনাকে বারবার এখানে আঘাত দিচ্ছে, এমনি না এই কারণে দিচ্ছে, কিসের অহংকার করো তুমি? তোমার যে হাত আছে হাত আর কত দূর পর্যন্ত যাবে? এই হাত নাই খুব বেশি হলো প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, কিন্তু আমি আল্লাহর যে হাত, আমি যে চাবি কাটি ঠিক করে রেখেছি, এ চাবি কিন্তু অনেক দূরে, তোমার এই মাথায় ধরবে না। পৃথিবী এত বড়, পৃথিবী চালাতে মাত্র একটা চাঁদ লাগে, কয়টা? আর প্লুটো এ কত বড়? 42টা চাঁদ লাগে ওকে চালাতে, তাহলে এই পৃথিবীর চাইতে 42 ডবল। ওখানে আল্লাহর সৃষ্টি আছে, গণগান হচ্ছে, আল্লাহর বিধান নাজিল হয় ওখানে, আল্লাহর আইন চলে। এটা না জানুর আমরও বাইনা হন না,
সূরা তালাকের শেষের দিকে আজকে ভালো করে পড়বেন, আপনার মাথায় এমনি নত হবে যে এত বড় বড় সৃষ্টি, সেখানে আল্লাহর বিধান চলছে, আল্লাহর গুণগান ওখানে চলছে, আর মাত্র এই কয়েক হাজার বর্গ মাইলের দেশে আল্লাহর গুণগান আমি বন্ধ করে দেব, আমার সাহস কি? আমাকে চেষ্টা চালাচ্ছে যেন আল্লাহর নাম এদেশে উচ্চারণ কেউ সঠিকভাবে করতে না পারে। আপনাকে সাবধান করছি এবং সতর্ক করছি, আপনি পারবেন না। এই দেশে দিন কায়েম হলে কি আর না হলে কি, আমার তো চেষ্টা করা দরকার, চেষ্টা করে যাব, কায়েম হলে ভালো, না হলে আমার তো মরণের পরে বেতন আছে। কিন্তু আপনি যদি বাধা দিয়ে আল্লাহর টার্গেটে পড়ে যান, আপনার খবর আছে। বিয়াদিহিল মুলক দিয়ে আল্লাহ এই শিক্ষাটা দিয়েছেন, বান্দা ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয় কথা ঠিক না, অথচ ক্ষমতা পাওয়ার জন্য আজ আমরা অনেকে উঠে পড়ে লাগি, কত মানুষের অধিকার আমরা নষ্ট করে ফেলি, কথা বল না কেন? এই জন্য আপনাকে থেমে যাওয়া লাগবে, ক্ষমতা পেলে সম্মান পাওয়া যায় না। আর আপনাকে যারা সম্মান দেয়, আপনি একটু পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন, ওটা আসলে সম্মান না, সামনাসামনি হয়তো ভয়ে বলে আপনি আল্লাহর ওলি, পেছনে সে দেখবেন কিভাবে গালি দেয়। এমনকি এমন হাদিস আমি পেয়েছি, না হাদিসটা বলবো না, কোন ইমাম যদি ইমামতি করে আর ইমামের উপরে যদি মুসল্লিরা সঙ্গত কারণে রাগ করে, রাগান্বিত হয়ে থাকে, তাহলে ইমামের ইমামতি করা জায়েজ নেই, ওকে বাদ দেওয়া লাগবে। এই ইমাম মানে হুজুর, এই ইমাম মানে যারা দায়িত্বে আছে। এখন আমি হিসাব করে দেখেছি 1734 জন মানুষ এই মেন দায়িত্বে আছে এই বাংলাদেশের, এনাদের উপরে এই 16 কোটি মানুষ আমরা যারা মুসল্লি আছি, আমরা যদি নারাজ হয়ে থাকি কোনো কারণে, যতদিন ইমামতি করবে ততদিন গুনাহ হবে, আর এই গুনাহগুলো সব সগীরা গুনাহ, কারণ মানুষের অধিকার নষ্ট করা। এখন যদি বলেন হুজুর এটা আবার বলার দরকার কি, আমি যেখানে যাই যাবো, এদেশের কত ইমামের ইমামতি চলে যাচ্ছে মসজিদের সভাপতি সেক্রেটারি আর ক্যাশিয়ারের কারণে। এরা নিজেরা সুদ খায়, ডিশের ব্যবসা করে, এমনকি ঘুষ খায়। চরিত্রের কথা তো বললামই না, অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আমি দেখেছি, আগে 2 বছর আগে খাবার পেত না মসজিদের ক্যাশিয়ার, 2 বছরের ভেতরে কয়েক লাখ টাকার মালিক। এলাকা এখন শুরু হয়নি তাই বুঝতে পারছেন না কি গো ভাই, আপনার তো সংসারই চলে না, 2 বছর আগে আপনি মসজিদের ক্যাশিয়ার হলি, বলে আল্লাহ দেশ, আল্লাহর সম্পদ আল্লাহর বান্দা খাচ্ছে। এক লাখ মসজিদে উঠে ঘড়ি চুরি করবে, মসজিদ ফজরের নামাজের আজান দিতে গিয়ে বলছে এই বেটা মসজিদ মানো না, চুরি করার জায়গা পাও না, বলছেন মসজিদ সাহেব চিল্লাবেন না, এই ঘর আল্লাহর, আমিও আল্লাহর, আল্লাহর ঘরের সম্পদ আল্লাহর বান্দা চুরি করবে, আপনার কি আপনি দেখেন কি ধান্দা গো, মসজিদের ক্যাশিয়ার 2 বছরে ধনী হয়ে যায়, আমাকে বেশি বলে ফেললাম, এরকম ক্যাশিয়ার দেশে নেই, সুদ খায় ঘুষ খায়। বাকি চরিত্রের কথা নাই নাই বললাম, ইমাম সাহেব জমার দিন যদি সুদের কুফল বলে ওর গায়ে লাগে, পরের সপ্তাহে বাদ দিয়ে দেয় মানুষ। আমি কুষ্টিয়ার প্রথমে যেখানে নামাজ পড়াতাম বড় বাজারে, মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার 2 জন মিলে ডিশের ব্যবসা করে, ডিশের ব্যবসা তো 100% হালাল। বলার পরে বললাম আপনাদের হয় এই দায়িত্ব বাদ দেওয়া লাগবে না ওই ব্যবসা বাদ দেওয়া লাগবে, আমার বলছে পিসকে হুজুর বেশি বোঝো, কি বলবো একটা কোন কথার কোন জবাব, আমি ওদের বাঁচার জন্য বললাম, কারণ আপনি যদি জোর করে দায়িত্ব নিয়ে থাকেন আপনার কিন্তু কবিরা গুনাহ হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ সূরা তাওবার ভিতরে 18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী আমার ঘর মসজিদ এর দায়িত্বে থাকবে তো তারা যাদের ভিতরে পাঁচটা গুণ আছে কয়টা পাঁচটা যারা আমি আল্লাহর প্রতি নির্ভেজাল ঈমান আনবে দুই নম্বরে কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস যারা করবে তিন নম্বরে তারা নামাজ কায়েম করবে নামাজ কায়েমের আন্দোলন করবে চার নম্বরে তারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবে পাঁচ নম্বরে আমি আল্লাহ বাদে ওদের অন্তরে কারো ভয় থাকবে না ঠিক গুণ বললাম কয়টা বাংলাদেশে এই ঢাকা জেলায় যত মসজিদ আছে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের ভিতরে এই গুণ শুধু আজকের এই মতওয়ালির ভিতরে আছে না মানে না আপনি ওরকম কথা বলবেন না আলহাজ আবুল হোসেন ব্যাপারে অবশ্যই আছে আল্লাহকে বিশ্বাস না করলে হজ করে এসেছে কেয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাসও আছে নামাজ কায়েমের আন্দোলন করে কিনা জানি না করে শুধু নামাজ কায়েম মানে কি অনেকে আমরা কিন্তু বুঝি না নামাজ কায়েম আর নামাজ পড়া কিন্তু এক না আর যারা নামাজ পড়ছে নামাজ পড়লে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না আকামা সালাতা আকামা শব্দের শাব্দিক অর্থ দাঁড় করানো দাঁড় নামাজ যারা পড়বে নামাজের যে বিষয়গুলো পড়ে ওখান থেকে তেলাওয়াতকৃত বিষয়ের শিক্ষা নিয়ে পরিবার সমাজ রাষ্ট্রে দুনিয়ায় সেট করে মানুষকে দেখাবে যে এগুলো এর নাম নামাজ এর নাম কি নামাজ এটা যদি করে আলহামদুলিল্লাহ চার নম্বরের সম্পদ যদি ওনার থাকে উনি যাকাত দিয়ে দেবে আজ আমরা অনেকে এই সম্পদকে যাকাতের কথা বললে জরিমানা মনে করে যতদিন দায়িত্বে থাকবে ততদিন কবিরা গুনাহ হবে কোরআন শরীফ না মানলে কি গুনাহ হয় এরকম গুনাহ এদেশে এখন আছে না নেই দেখাচ্ছে হচ্ছে আমি এইটাই বারণ করেছিলাম যে আপনি হয় দায়িত্বে থাকতে চাইলে ডিশের ব্যবসা বন্ধ করেন কারণ এগুলো গোনাস কত মানুষ দেখে তাদের পরিবার নষ্ট হয় এই কথা বলছেন না কেন ডিশের ব্যবসা ওইটার নাম না আমার ভাইরা ক্ষমতা পাওয়ার জন্য আর যারা আন্দোলন করে ক্ষমতা পাওয়ার জন্য অবৈধভাবে যারা চেষ্টা চালায় সম্ভব না আপনি পারবেন না কারণ ক্ষমতা দিলে আপনি যেটা চাচ্ছেন যে আমার সম্মান বেড়ে যাবে না সম্মান এটা আমার আল্লাহ দেবে কে ক্ষমতায় না দিয়ে অনেক মানুষের সম্মান পৃথিবীর মানুষের কাছে আছে হয়তো সামনাসামনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেখতে পারে না কিন্তু তার অন্তরের ভেতরে মেনে নেয় না না এ লোকটা আসলে খারাপ না বেশি বললাম ভালো কাজের আঞ্জাম দেয় যত সৃষ্টি আছে অতি শীঘ্র এই সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি আমি আল্লাহ তার ভালোবাসা তৈরি করে দেব আপনি হয়তো এমনিতে রাজনৈতিক কারণে দেখতে পারবেন না কিন্তু আড়ালে বসে বসে বলবেন না এই লোকটা আসলে খারাপ না এরকম লোক দেশে নেই সঠিক কথাগুলো তুলে ধরা হয় এই জন্য হয়তো সামনাসামনি ওদের পীরের গায়ে লাগে ওদের মাজারের গায়ে লাগে ওদের ব্যবসার গায়ে লাগে সামনাসামনি অনেকে হয়তো আমরা দেখতে পারে না ও যদি বিবেক থাকে পেছনে পেছনে কিন্তু বলতে বাধ্য হয় না আসলে কথাটা ঠিক আছে আমি তোমার বাবার কথা বলার জন্য আমি আসি না আমার কি দরকার কোরআন এর আয়াতের সঠিক তাফসীর করা আমি ওই আয়াত পড়তাম আমি ও ব্যাখ্যা বানিয়ে বানিয়ে বলতে পারতাম আমি তাবারকার ব্যাখ্যা আপনাকে অন্তরে ভয় ঢোকাতে পারতাম না বিয়াদিহীন মুলকের ব্যাখ্যাও বলতাম না কিন্তু বলতে আমার বাধ্য হওয়া লাগছে আমি যদি সঠিক কথাটা তুলে না ধরি আর আপনি যদি আল্লাহ সম্পর্কে সঠিকভাবে না জানেন উল্টা পাল্টা কাজ করলে শুধু আপনারই গোনা হবে না আমি তো এসেছিলাম সতর্ক করার জন্য আমারও গোনা হবে
এই জন্য বলা লাগে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি এমন ক্ষমতার মালিক যে সব কিছুর উপরে তার ক্ষমতা চলে। শত বাংলাদেশ বাদ দিয়ে কথা বলে দেখেন, আমি চীনের তুলনায় কিছু না কি, এত বড় একটা দেশ চীন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তারা পাল্টিয়ে নতুন করে কোরআন লিখতে চেয়েছিল, যে কোরআনের মতো আমরাও কিতাব লিখতে পারি, আমার আল্লাহ পাক তাদের জীবনটা এখন পাল্টিয়ে দিয়েছে। চীনের যে দৃশ্য, ওদের প্রতিদিন নাকি এখন 20,000 করে মানুষ ওরা নিজেরা মেরে ফেলবে যাদের এই রোগ হচ্ছে, কারণ এই রোগ দিন দিন বেড়ে প্রায় 6 লক্ষ মানুষ নাকি মারা যাবে, রিপোর্ট আসতেছে। এ করোনা নামক ভাইরাসে কমপক্ষে 6 লাখ মানুষ মারা যাবে, 6 কোটি। আল্লাহ তাআলা বলেন, এমনিতে আমি কাউকে কিছু বলি না, কিন্তু যদি কাউকে ধরি ওরে আর ছাড়ি না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ। এখানে সব কিছুর উপরে কিন্তু একজন আছেন, এই বিশ্বাস আমাদের আছে না নেই, বিশ্বাস আরো মজবুত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ওরা কায়দা করে, কৌশল করে, ওরা ষড়যন্ত্র করে, করতে দেন আপনার বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে ওরা অবলম্বন করছে, ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ একেবারে বসে নেই। আল্লাহ তাসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, আপনি কি মনে করেন আমি জালেমদের সম্পর্কে গাফিল না? পৃথিবীর কারো দিকে নজর না দিলেও জালেমের দিকে আমি আল্লাহর নজর ঠিকই আছে। এজন্য আমরা দুঃখ পাব না, আমরা হতাশ হব না, ভেঙে পড়ব না, মনে করছে না ইসলাম মনে হয় ডুবল, ডুববে না, ডুববে না। আপনি যদি মনে করেন যে আমি না থাকলে ইসলাম মনে হয় এদেশে ডুবে যাবে, না, ইসলাম ঠিক তার গতিতে চলবে। আপনি যদি টিকে থাকতে পারেন ইসলামের উপরে, আপনাকে নিয়ে ইসলাম বিজয় হবে, আপনি যদি নাও থাকেন তাও ইসলাম বিজয় হবে। আপনি এখন সিদ্ধান্ত নেন, আপনি আপনি সহ ইসলাম বিজয় করবেন না আপনি কি বাঁধে ইসলাম বিজয় হবে, এটা আপনার। আপনি যদি বলেন না আমি সহ ইসলাম বিজয় করতে যান, আপনি টিকে থাকবেন, এই ঝড় আসবে আপনাকে নিয়ে ইসলাম ইসলামের জায়গা মতো চলে যাবে। প্রথম কথা ছিল দুনিয়াতে বিজয় দেওয়ার মালিককে আমাদের আল্লাহর উপরে ভরসাকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের যে দায়িত্ব দিয়েছে ওইটা আপনি ঠিক করবেন, সে দায়িত্ব কি? ইন কুনতুম মুমিনিন, মুমিন হওয়া লাগবে, কি হওয়া লাগবে? আর মুমিন তো তাকে বলে যার পরিপূর্ণ আস্থা আছে কার উপরে? আল্লাহ। নাকি এই বিশ্বাস আছে যে জনগণ ক্ষমতার উৎস? না, তাহলে আপনি মুমিন না মুশরিক? এই মুশরিকের ঈমান বাদ দেন, আপনার ঈমান থাকা লাগবে নির্ভেজাল, সব কিছুর উপরে একজন আছে। এই জন্য আল্লাহ বলেন, নবী আপনি হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, ভয় পাবেন না, ওরা যত ষড়যন্ত্র করছে আমি আল্লাহ ওদের ঢিল দেই, ওদের ঢিল দেই, ওদের ছেড়ে দেই, কিন্তু আমি আল্লাহ পাক মানুষকে ছাড় দিলেও ছেড়ে দেই না, চূড়ান্ত ভাবে ছেড়ে আমি আজও কাউকে দেয়নি, কিয়ামত পর্যন্ত কোন জালেমকে আমি চূড়ান্ত ভাবে ছেড়েও দেব না। আল্লাহর সুন্নাত পৃথিবীতে যুগে যুগে চলে গেছে না যায়নি? কদ খলাত মিন কবলিকুম সুনান, আল্লাহর সুন্নাত নিয়ম হচ্ছে গত হয়ে গেছে, যাদেরকে আল্লাহর নির্ধারিত শাস্তি তাদেরকে ধরেছিল, আল্লাহর ওই শক্তি এখন একটু কম, এই জন্য কিছু বলছে না। আল্লাহর নীতি হচ্ছে মানুষকে ছাড় দেওয়া কিন্তু ছেড়ে দেওয়া না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, মানুষ বাড়তে যখন থাকে ওরা আমি আর একটু ঢিল দেই, যা বাড় তুই কত দূর বাড়তে পারিস বাড়, আমি কিন্তু চাবি হাতে রেখে দিয়েছি, কথা বলে ঠিক।
আল্লাহ এতক্ষণ পর্যন্ত তার বড়ত্বের বিশালত্বের শ্রেষ্ঠত্বের কথাগুলো বলছিলেন হঠাৎ করে আলোচনার ধরন আল্লাহ পাল্টিয়ে ফেলেছেন আল্লাহ তাআলা আলোচনার ধরন এবার পাল্টিয়ে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়ের দিকে তিনি মনোনিবেশ করলেন আপনি কথা বুঝতেছেন এতক্ষণ আল্লাহ কিসের কথা বলছিলেন বড়ত্বের কিসের না বড়ত্বের বিশালত্বের মহাবত্বের বিশাল বিশাল বড়ত্বের কথাগুলো বলছিলেন তার এত বড় মর্যাদা এত বড় তিনি এত বড় শ্রেষ্ঠ হঠাৎ আলোচনা কাট করে দিলেন এবার আমার আল্লাহ অন্য একটা বিষয় মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়ের দিকে ইঙ্গিত দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন যে আমি এত বড় এত মহান এত শ্রেষ্ঠ এত মর্যাদা সম্পন্ন আমার আর একটা দায়িত্ব গোনা বলিয়ে যে আমি আল্লাহ তোমাদের মওত আর হায়াত বানিয়েছি আমাদের হায়াত আর মওত বানিয়েছে কে আল্লাহ সবাই বলেন কে আল্লাহ আপনি যে বেঁচে আছেন এটা ইশারা কার আল্লাহ আপনি এখনি মারা যেতে পারেন ইশারা কার আল্লাহ এই বিশ্বাস জন্মা আল্লাহ বলেন আমি মওত আর হায়াত বানিয়েছি আগে মওতের কথা পরে হায়াতের কথা কেন দিলাম জানো পৃথিবীতে মানুষ যেন এই বিশ্বাস তৈরি করে যে আর যাই করি আমি যত উপরে উঠি যতদিন ক্ষমতায় থাকি না কেন আমার মরা লাগবে এই জন্য আল্লাহ দি খলাকল হায়াত দেয়নি আল্লাহ দি খলাকল আল্লাহ দি খলাকল খলাকল মাওতা দিয়েছেন এই বিশ্বাস আপনি তৈরি করেন আপনি যত উপরে ওঠেন না কেন যতদিন আপনি ক্ষমতায় থাকেন না কেন এই বিশ্বাস করা লাগবে যে আল্লাহ আমার তো মরা লাগবে এরপরে কি দিয়েছেন আল হায়াতা হায়াত কাকে বলে বরং কোরআন পড়ে আমি হায়াত পেয়েছি পাঁচ প্রকার কয় প্রকার প্রথম নাম্বারে হায়াত পেয়েছিলাম ওই যে আলমের ওয়াই কোথায় রুহের জগতের একটা হায়াত পেয়েছিলাম পয়দা খলা রব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন সূরা আরাফের 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আদমের পৃষ্ঠদেশ থেকে স্মরণ কর ওই হায়াতের কথা যে হায়াতে আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলো আমি বের করে নিলাম একটা প্রশ্ন করলাম আমি কি তোমাদের রব না যত রূহ ওই সময় আমার সামনে ছিল প্রত্যেকে এক বাক্যে জবাব দিয়েছে কলু বালা অবশ্যই আপনি আমাদের রব ঢাকাবাসী এখানে কলো নাম বললে অর্থ হয়ে যেত না বলে আমরা কি বলেছিলাম কলো বালা নাম আর বালার ভেতরে পার্থক্য নাম মানে নরমালে হা আর বালা মানে অবশ্যই হা আমরা গ্যারান্টি দিয়ে আসলাম প্রথম যে জগৎটা রুহের জগতে আর দুনিয়ায় আসার পরে সে রবের কথা যদি কেউ না মানে ও নিজের কথাই নিজে মোনাফিক আল্লাহ পাক বলেন শাহিদ না আমরা কিন্তু সাক্ষী থাকলাম আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন যারা এই কথা বলতে না পারো আল্লাহ আমরা তো এ বিষয়ে জানতাম না গাফিল ছিলাম কিয়ামতের দিন কিন্তু এই বিষয়টা আমি আবার তোমাদেরকে প্রশ্ন করব আমার ভাই আমরা একটা জগৎ অলরেডি পার করে ফেলেছি তার নাম আলমে আর ওয়া জোরে বলেন রুহের জগৎটা আর কেউ যেতে পারবেন না যদিও হিন্দু ধর্মের লোকেরা বলে না পুনর্জন্মে আমাদের আর একবার আল্লাহ দুনিয়ায় পাঠাবে আল্লাহ ভগবান ওরা বিশ্বাস করে যে আর একবার পাঠাবে এই জগতে কিন্তু আমাদের মুসলিম যারা আমাদের বিশ্বাস ওই জগৎ থেকে একবার যে চলে আসে ওখানে আর ফিরে যেতে আরো জোরে বলেন আর ওদের বিশ্বাস দুনিয়ায় ভালো কাজ যে করবে সে ফে আবার আসবে মানুষ হয়ে আর যদি অন্যায় কাজ করে সে আসবে কুকুর হয়ে হিন্দুদের আর আমাদের ধর্মীয় বিশ্বাস পিরাই কাছাকাছি কারণ আমরা মনে করি আমার ওঠা লাগবে ওরাও মনে করে ওঠা লাগবে কিন্তু কিয়ামতে না মরণের পর আরেকবার আসবে দুনিয়ায় আমার ভাইরা
ওই জগৎটা যারা পার করে ফেলেছে আর যেহেতু যাওয়ার সুযোগ নেই দ্বিতীয় যে জগতে আল্লাহ পাঠিয়েছিলেন সেখানের নাম হচ্ছে আলমে বুতুন মায়ের পেটের জগৎ কোথায় এখানে আমরা কমপক্ষে 10 মাস 10 দিন অনেকেই ছিলাম এর আগে অনেকে দুনিয়া থেকে বের হয়ে আসছে না দশ মাস দশ দিন সময় দেওয়ার মতো অনেকের আর সহ্য হয় না এই জন্য কেটে বের করে নিয়ে আসে আগে আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমি আল্লাহর আমার উপরে ভরসা যখন মানুষ ছেড়ে দেয় তখন আমি ওই দায়িত্বটা ওর উপরে দিয়ে দেই তখন আর নিজে বের করতে পারে না ডাক্তার দিয়ে কেটে বের করে এখন ডিজিটাল সিস্টেমে চলছে যারা সিজার করছে অধিকাংশ মেয়েরা ডাক দিয়ে বলছে ডাক্তার সাহেব দাঁড়ান এখনই কাটার দরকার নেই আমি একটু সেলফি তুলে নি সিজার চলছে আর সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে যে আমার অমুক জিনিস হচ্ছে তুমি একটু কষ্ট করে জন্ম দাও কিছু টের পাচ্ছে না মা হওয়ার যে কষ্ট এখন অধিকাংশ মেয়েরা আর টেরই পায় না কথা বলেন ঠিক ইনজেকশন মাজায় দিয়ে দেয় আর কিচ্ছু জানে না কি করছে আল্লাহ জানে সম্মানিত মা বোনেরা এটাতে কিন্তু আপনি চিরস্থায়ী ভাবে পঙ্গু হয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা আজ গবেষণা করে বিশেষ করে আমেরিকা চীন এ সমস্ত দেশে গবেষণাগার থেকে তথ্য আসতেছে যে সমস্ত মেয়েরা নর্মালে ডেলিভারিতে বাচ্চা দিতে পারে তারা সুস্থ থাকে যারা সিজার করে বাচ্চা দুনিয়া আনে ওদের অর্ধেক বয়স ওরা নিজেরাই নষ্ট করে ফেলে যেদিন আপনি সিজার করবেন ওই দিন থেকে আপনি রোগী হাফ রোগী অলরেডি হয়ে গেছেন সারাটা জীবনের জন্য আপনি অকেজো আপনি কোনো ভারো জিনিস তুলতে পারবেন না তুলতে গেলে ওই কাঁটা জায়গায় একটা বার যদি চাপ লাগে ওখান থেকে আবার আর একটা রোগ তৈরি হবে এই জন্য অন্যান্য উন্নত দেশ থেকে এখন সিজার বাদ দেওয়া যায় কি করে ওরা চিন্তায় আছে আর আমাদের দেশে ডাক্তাররা এখন সিজার করা যায় কি করে এই চিন্তায় আছে সিজার করার সর্বশেষ নিয়ম হচ্ছে ডাক্তাররা বোর্ড বসাবে একেবারে যখন পারবে না নর্মালে তখন এরা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিয়ে সর্বশেষ এইটা আর আমরা এখন দেখি শুধু যদি অ্যাম্বুলেন্সের আওয়াজ হয় ওরা অস্ত্রে ধার দেয় ভালো বউ নিয়ে যাবে লোক ওর বউ কেটে ক্ষুত করে দেবে আর এই সেজার করার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এই মেয়েটার মা আমার জাদু তোমার জাদু যে তুমি অকর্মা করে ফেলছো সারা জীবনের জন্য ক্ষত হয়ে যাচ্ছে অকেজ হয়ে যাচ্ছে ও সংসার করার অযোগ্য হয়ে পড়ছে অধিকাংশ সিজারিয়ান মহিলারা কথা বলছে কার কার বউ সিজার করেছে আপ তোলে তো সম্মানিত মামরা না এই সিস্টেম আস্তে আস্তে তৈরি দেওয়া লাগবে আমাদের গোপনে পাঠিয়েছে কে আল্লাহ আমি পাঠালাম আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমার তুই নিজে দায়িত্ব নিছি কোন কারণে আমার উপরে যখন তোর ভরসা একেবারে শেষ হয়ে যায় আমি তো আজ পর্যন্ত এই পৃথিবীতে কোনোদিন চোখে দেখা দূরের কথা শুনিও নি যে কোনো কুকুরের সিজার লেগেছে কুকুরের কি বাচ্চা হয় না একটা দুইটা না আটটা দশটা কি ভরসা আল্লাহর উপরে ওর লাগে না আর আপনার আমি আবার বলছি এইটার জন্য দায়ী অধিকাংশ মেয়ে না ওই মেয়ের মা আর ওর বাপ ওদের চুলকাল না এদিকে যে আমার জীবন নষ্ট করে ফেলছে আমি নিজে নামতে পারলাম না তা যে বুঝেছে সে না ভাই এটা বাদ দেওয়া লাগবে আপনি নর্মাল চেষ্টা করেন না কেন মরে যা যাক দাদা একটা বিয়ে করবো
আমার বউ যদি শুনে ও তো আমার ভাত বন্ধ করে দেব। এই ভেটি ভাই এগুলো ছাড়ব না, এমনি ঝামেলা আছে। সম্মানিত মা বোনেরা, ইহুদি নারীরা চক্রান্ত চালাচ্ছে তামাম দুনিয়াতে। ইহুদি নারীরা চক্রান্ত চালাচ্ছে তামাম দুনিয়াতে, মুসলমান অমুসলমান সবার ভেতরে। কিয়ামতের আগে যে দাজ্জালের আবির্ভাব হবে তার ভেতরে আমি যে দশটা গুণ পেয়েছি, তার ভেতরে অন্যতম এই দাজ্জালের মিশন হবে পৃথিবীতে সাতটা মেয়েদের উপরে। কয়টা? আর ইহুদি নারীদের মিশন দাজ্জালের ওই মিশনের সাথে মিলে গেছে। আমি আজকে লিখে এনেছিলাম, আমি নিজে আগে পড়েছিলাম কিন্তু এত বিস্তারিত পড়ি নাই। আজকে দেখলাম এই সাতটা গুণ যদি মেয়েদের ভেতরে থাকে ওই পরিবার থেকে আমার আল্লাহ শান্তি তুলে দেয়। সম্মানিত মা বোন যারা এসেছেন, একটু মিলান তো আপনার ভেতরে আছে কি না? দাজ্জালের মিশন কয়টা? ইহুদি নারীদের হাতিয়ার মিশন আরো জোরে বলে, এই সাতটা গুণ যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায় ওই মহিলা হয় ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরবে। আমাদের দেশে আছে কিনা দেখেন তো, এক নম্বরে আন্না না শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মেয়েদের মন সব সময় নিজের দিকে টানে, বারবার স্বামীকে বলে যা করবা আমার জন্য করবা, খরচপাতি করবা আমার জন্য। এমনকি স্বামী যদি নিজের স্ত্রী বাদ দিয়ে তার মা বাবার জন্য বোনের জন্য ভাইয়ের জন্য খরচ করে তখন ওই স্ত্রী মন খারাপ করে। এইরকম চরিত্রের মহিলা দেশে নেই? আপনার কিন্তু ইহুদিদের টার্গেটে পড়েছেন আপনি, ইহুদি নারীদের গুণ এইটা। আজ মুসলমান নারীদের ভেতরে এই গুণ ঢুকেছে, শুধু নিজের জন্য খরচ করতে বলে, অথচ ওই লোকটাকে 25-30 বছর পর্যন্ত প্রতিপালন করতে গিয়ে তার মায়ের তার বাবার তার ভাইয়ের তার বোনের যে শ্রম গেল তাদের জন্য এখন টাকা পয়সা একটু খরচ করবে, করতে তো দেয় না, আরো মন খারাপ করে। এরকম ছোট মনের বউ কার আছে দেখি হাত তোলেন। শুধু নিজের দাম বাড়ায়, স্বামীকে মাঝে মাঝে যে কোনো বিষয় নিয়ে খোটা দেয়, যদি কিছু হয় বলে তুমি আমার চেনো, কথা বলছে না কেন, সারাটা জীবন ঠিক আছে, হঠাৎ যদি একটা কিছু কম হয়ে যায় তখন একবারে খোটা দিয়ে দেয়। আল্লাহ নবী জানিয়েছেন যারা খোটা দেয় ওরা জান্নাত পাবে না। এটা ইহুদি নারীদের গোনা বলি, এ বাংলাদেশে এখন মুসলিম নারীদের ভেতরে এটা ঢুকে পড়েছে, এ এলাকা এখনো আসেনি। তিন নম্বরে হান্নানা মানে কি? স্বামীর খেদমত তারা তো করতে চাই না, আর করতে বললে বলে আমারও করে দাও। আপনি এই বাড়িতে আজকে রাতের বেলা যে বলবেন দেখো আমি রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে ক্লান্ত, একটু পানি দাও, পানি তো খাবা খাও আমার জন্য ঢেলে নিয়ে আসো। স্বামীর খেদমত এরা আসবাব দিয়ে দিচ্ছে। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের হাদিস এখন বাংলাদেশের সাথে 100 ভাগ মিলিয়ে যাচ্ছে। স্বামীর খেদমত করা দূরের কথা, আর স্বামীকে দিয়ে খেদমত করাচ্ছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীকে খুশি রাখার জন্য জায়েজের ভেতরে এমন কোন কাজ নেই আমি করি নাই। আমি সবসময় চেষ্টা করতাম আমার স্বামী কি করে খুশি থাকে, কারণ পৃথিবীর সবচাইতে বড় মেহমান আমার জন্য আমার স্বামী। আর এখন আমাদের বউদের কাছে সবচাইতে বড় মেহমান হয়ে দাঁড়িয়েছে ওর দুলা ভাই। আমি দেখবেন সুন্দর সুন্দর পোশাক আশাক, এরপর সুন্দর শাড়ি পরবে, শরীরকে সুগন্ধি যুক্ত করে সুন্দর একটা কাপড় বিছিয়েছে, বেডশিট বিছিয়েছে। জিজ্ঞাসা করবেন কি গো আজকে এত সুন্দর, বলে বসো না আজকে মানুষ আসবে। আমি কি মানুষ না? ওর কাছে এখন আমি মানুষই, ওর কাছে যত মানুষ হচ্ছে ওর আত্মীয় স্বজন।
এটা ইহুদি মহিলাদের গোনাবলি দাজ্জালের হাতিয়ার এটা বাংলাদেশে হাতিয়ার এখন আছে না নেই চার নম্বরে কান্না না অহংকার প্রদর্শন করা নিজেকে বড় মনে করা আমার সেনো আমার বাবা কিন্তু এই আমার ভাই এই আমার ভাই অমুক অফিসার আমার বিয়ে করে তোমার সংসার চলছে না না খেয়ে মরতে আমার মনে বেশি বলে ফেললাম না পাঁচ নম্বরে হাদ্দাক স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না আপনি একটা শপ করে একটা শাড়ি কিনে নিয়ে যাবেন বলেন শাড়ি পাশের বাড়ি দেখো না আমার স্বামী যাই দিক না কেন যদি দুই টাকার জিনিস হয় স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে সব স্বামীর মন মানুষের কথা কিন্তু এক না অনেক স্বামী চায় যে তার স্ত্রী একটু সাজগোজ করে থাক কিন্তু অনেক মহিলা মনে করে না এটা দুনিয়ার কাজ কি দরকার আপনি জান্নাত পাবেন না কারণ আপনার স্বামী যেটা চায় ওইটা আপনাকে করা লাগবে যদি জায়েজ হয় আপনার স্বামী যদি চায় যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে থাকবেন কোনো অসুবিধা নেই থাকবেন অসুবিধা কি আপনার স্বামী যদি চায় বুকে আপনার ওড়না দেওয়ার দরকার নেই কোনো দরকার নেই দরকার বুকে কিছুই দেবেন না স্বামী যদি চায় মাথার চুল দেখতে আপনি আর চুল উলঙ্গ করে রাখবেন কারণ যেই মহিলা তার স্বামীর সামনে যত চুল বের করে থাকবে ও যতগুলো চুল ওর স্বামী দেখবে অতগুলো স্বভাব পাবে ওরা চুলে শ্যাম্পু করে বেরও করে পাবলিকের জন্য সমাজ মা বোনেরা আপনার স্বামীর পছন্দের গুরুত্ব আপনাকে দেওয়া লাগবে ও যতটুকু যা পছন্দ করে যদি জায়েজের ভেতরে হয় ওইটা আপনাকে পছন্দ করা লাগবে এরপরে ছয় নম্বরে সাদ্দাক নিজের স্ত্রীকে হারামের প্রতি উৎসাহ দেওয়া নিজের স্বামীকে হারামের প্রতি উৎসাহ দেওয়া এরকম মহিলা এখন দেশে ভরে যাচ্ছে বিশেষ করে শহর অঞ্চলে দুইজন কলিগ আমরা মনে করেন কাজ করি এক জায়গায় উনি বাম হাতের ইনকাম করে কিন্তু আমি করে উনি করে না কথা বুঝতেছেন বারবার স্ত্রী খোটা দেয় কি গো চাকরি তো দুজনে একই করো ওর দেখো না দুইটা ফিলাট হয়ে গেল তুমি কি করো তোমার সংসারে চলে না স্বামীকে আরো হালালের প্রতি থাকার জন্য উৎসাহ দেবে কি না আর হারাম পথ বেছে নেওয়ার জন্য উৎসাহ দেয় এটা হচ্ছে ইহুদি মহিলাদের চরিত্র মামা হয় একটু না ঠিক হ্যাঁ মহিলা তো কালকে নালিশ দেবে হুজুর জন্য জীবন আর না আসে ছয় নাম্বারটা সাত নাম্বারটা একটু কঠিন এটা বললে আবার সমস্যা হয়ে দাঁড়ায় কিনা আল্লাহ ভালো জানে সাত নাম্বার আল্লাহ নবী বলেন বাররাক এটা নে এটা বলবো বাররাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীর গায়ে হাত তোলা এই বাংলাদেশ এখন ভরে যাচ্ছে অধিকাংশ মহিলা তার স্বামীর গায়ে হাত তোলে সে দিনে হোক আর রাতে হোক বর হাতে মার খেয়েছেন কারা হাত করেন তো না এখানে আছে বাররাকা আছে না এই পৃথিবীতে সবচাইতে বেশি স্ত্রীর হাতে মার খেয়েছে আবু জেহেল ও বিয়ের পর দিন থেকে প্রতিদিন সকাল বেলায় থাপ্পড় খেত আবু জেহেল মার খাওয়ার পেছনে কারণ দুইটা বলবো এক নাম্বার আবু জেহেলের স্ত্রীর কাছে মার খেয়েছে কারণ ও বিয়ের দিন যৌতুক নিয়েছিল এখানে যারা বিয়েতে যৌতুক নিয়েছে ওরা বর কাছে অসহায় ওরা মার খায় কিন্তু বলবে না তাই দ্বিতীয় নম্বরে ও যৌন অক্ষম ছিল এই জন্য মাঝে মাঝে ওরা ধরে পিটাইতো এখানে ওই দুইটা গুণ যাদের ভেতরে আছে বিয়ের সময় যারা যৌতুক নিয়েছে ওরা কিন্তু বিক্রি হয়ে গেছে গরুর মতো ও মার খাবে না খাবে কি আপনি চেয়ারম্যানের কাছে যে জিজ্ঞাসা করবেন এই যে আজকের সুরুজ ভাই এসেছে আপনারা জিজ্ঞাসা করুন ভাই আপনার কাছে কোনো বিচার যায় বউ মানুষকে মারে বলবে আসে না মানে প্রতিদিন বিচার আসে যে অমকের বউ আমারে ধরে মেরেছে এই যে স্বামীর গায়ে হাত তোলা
এটা ইহুদি নারীদের স্বভাব আমার তো যে সাতটা হাদিসের বাণী পড়লাম এই সাতটা এখন মুসলমান মেয়েদের ভেতরেই পাওয়া যাচ্ছে ইহুদিরা জান্নাতে যাবে না এই সাতটা গুণ যাদের ভেতরে আছে ওরা যদি পরিবর্তন না হয় জান্নাতে যাবে না এখানে মেয়ের মারা যারা এসেছেন আপনার মেয়েকে অশান্তিতে রাখার জন্য আপনি দায়ী বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে যখন বিবাহ দেন ডাক দিয়ে বললেন মা ফাতেমা সাবধান এতদিন তুমি আমার বাড়িতে ছিলে যা কিছু আবদার করেছিলে আমি অন্তত যতটুকু পেরেছি দিয়েছি কিন্তু আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম সাবধান আমার আলী যেন তোমার আচরণে ব্যবহারে কষ্ট না পায় হয়তো দুনিয়ায় তোমাকে আরামে খেতে দিতে পড়তে দিতে পারবে না কিন্তু সুখ দিতে ভুল করবে না এই পৃথিবীতে আমি আলীর হাতে তোমার এমনি তুলে দেইনি অবশ্যই তোমাকে আমি চিন্তা ভাবনা করে তুলে দিয়েছি হয়তো খাবারের পরনের কম হলেও তোমাকে সুখে শান্তিতে রাখতে আমার আলী চেষ্টা কম চালাবে না আমার হাতের গোনা সন্তান এটা সাবধান কোনোদিন যেন আমার আলীর মনে দুঃখ না হয় যদি তোমার আচরণে দুঃখ পেয়ে আলী মন খারাপ করে থাকে আর এই অবস্থায় যদি তুমি মারা যাও আমি নবী বলছি তোমার বাবা তোমার জানাজায় আমি আসব না আজ বাংলাদেশের বাবারা যদি এরকম একটু ভয় দেখাতো আমাদের পরিবারে আমার মনে হয় কিছু না কিছু শান্তি আসতো ভয় দেখানো দূরের কথা আরো সাহস দেয় বিয়ের দিন বাবা মেয়েকে তুলে দিচ্ছে আমার হাতে তুলে দিয়ে বলছে যে আমার আদরের মেয়ে তুলে দিলাম ও মা তুই যা কোনো অসুবিধা নেই কিছু যদি হয় চলে আসবি অন্য জায়গায় বিয়ে দেব ওই মেয়ের সাহস বাড়বে না কমবে সত্যি করে বলেন তো এরকম বউ আছে কার আছে আমরা যে কোন জাহান্নামে আছি এখন বাংলাদেশে আল্লাহ ভালো জানে কিছু বলারও কায়দা নেই আবার বলে হুজুর কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলেন এটা হাদিস না তো আমি বানিয়ে বললাম তা আপনি তো নবীজির কাছ থেকে শিক্ষা নেবেন বিশ্ব নবী নিজে আল্লাহর নবী নিজে যদি মেয়েকে বিবাহ দেওয়ার সময় কথা বলতে পারে তা আপনার কি হয়েছে বলেন বলেন আপনার কি হয়েছে আপনি কি নবীর চাইতে বড় বাবা হয়ে গেছে ঠিক আছে ভাই আমরা হায়াতের দ্বিতীয় নাম্বার যে ব্যাখ্যা ছিলাম মায়ের পেট থেকে সন্তান নিয়ে আসার দায়িত্ব আপনার না আল্লাহর এই দায়িত্বটা এখন এই মারা জোর করে তুলে নিয়েছেন কোন কারণে স্বামীর টাকা খরচ হয় রিস্কে থাকে ও ছাতা মরে গেলে তো আর একজন তো না কারণ আর একটা বাচ্চা যদি উপরে থেকে থাকে সে মা পাবে কোথায় এখানে মেয়ের মারা যারা আছে আমার আবার সমস্যা হবে নাকি না মানে ভিডিও হচ্ছে এমনি সমস্যা আছে হ্যাঁ ভিডিও যেন আজকে আর দিয়ে না আমার শাশুড়ি দেখতে পেলে আমার খবর আছে ভিডিও দেবেন না ভাই আমি মাফ চাচ্ছি আজকে ভিডিও কেউ ছাড়বেন না এই দেশে এরকম হাজারো শাশুড়ির কারণে জামাই বাধ্য হয় সিজার করাতে আপনার মেয়ে একটু কষ্ট সহ্য করতে পারবে না আমরা সারা জীবনের জন্য ক্ষতি করে দিচ্ছে অকেজ করে দিচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে ও সারা জীবনের জন্য রোগী হয়ে যাচ্ছে সেটা বড় মারাত্মক জিনিস আমরা টের পাচ্ছি না তাই 30 বছর পার হওয়ার পর মহিলার আর দুনিয়া আখেরাত থাকে না 3 নম্বরে হায়াতের নাম হচ্ছে আলমের বতন থেকে আসার পরে আলমের দুনিয়া এই যে যে জগতে আমরা আছি 4 নম্বর হায়াতের নাম হচ্ছে হায়াত মা আলমের বারসাখ কবরের হায়াত বা কবরের জগৎ এখানে যাবার পরে মানুষ আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়া আর একবার ফেরত পাঠাও কালা রব্বির জিউন লালি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়ামি ওয়ারাইহিম বারসাখুন ইলা ইয়াউমি ইউবাসুন
আল্লাহ পাক বলেন লোকটা যখন কবরে যাবে সঙ্গের সঙ্গে আমাকে বলবে রব তুমি আরেকবার দুনিয়া আমারে ফেরত পাঠাও এবার যদি ফেরত যেতে পারি তোমার আর কিছু বলা লাগবে আমি এমনি ভালো হয়ে যাব আল্লাহ বলেন এই তো এটা তো মুখের কথা এটা তোর কথার কথা এরকম কথা জীবনে বহু আমার সাথে ওয়াদা দিস একটাও ঠিক রাখিসনি সুতরাং এখন যেখানে এসেছি সেখান থেকে আর ফিরে যাওয়ার মতো কোনো কায়দা নেই ওর নাম আলমে বারজাখ কবরের জগৎ ওটা আমাদের সামনে এখন নেই পাঁচ নম্বরে হায়াতের নাম হচ্ছে আলমে আখেরাত কিয়ামতের যে জগৎটা আখেরাতের জগৎ তার মানে আমরা দুইটা অলরেডি পার করে ফেলেছি সামনে দুইটা আছে মাঝখানেরটা আমরা আছি কথা বলেন না কেন আমাদের উচিত হচ্ছে এই হায়াতে থাকাকালীন আখেরাতের পুঁজিগুলো তৈরি করে নেওয়া ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুম الموت احدكم الموت الى اخر ايام তোমাদের ভেতরে যখন কারো মরণ চলে আসে এই পাঁচ নম্বরে পাঁচটা হায়াতের ভেতরে তিন নম্বর হায়াত যখন শেষ হয়ে যায় মরণ আসার সঙ্গে সঙ্গে আজরাইলকে দেখে একটা কথা বলে আল্লাহ তুমি একটু সময় দাও একটু পানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়াকুম মিনাস সালিহিন আল্লাহ তুমি একটু হায়াত দাও বেশি দিন না মাত্র কয়েক ঘন্টা আমার দুনিয়ায় যত সম্পদ ছিল এই হায়াতে এক ঘন্টার ভেতরে সব আমি তোমার জন্য দিয়ে দেব আমি ভালো হয়ে যাব আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব অলাই ওয়াখিরাল্লাহু নাফসান ইদা জা জালুহা আল্লাহু খাবীরুম বিমা তাআমালু আল্লাহ পাক বলেন যখন এই পাঁচ নম্বরের হায়াতের ভেতরে তিন নম্বরে দুনিয়ার আলমে দুনিয়ার এই হায়াতটা যখন শেষ হয়ে যায় তখন যত চেষ্টা করুক ওর জন্য এক সেকেন্ডও আর বরাদ্দ করা হয় না সুতরাং আমাদের সবার জন্য হায়াতটা নির্ধারিত সবার জন্য আরো জোরে বলেন এই নির্ধারিত হায়াত আপনি ইচ্ছা করলেও বাড়াতে পারবেন না কমাতেও পারবেন না ঠিক সময় আপনাকে আল্লাহ দুনিয়া থেকে টান দিয়ে নিয়ে চলে যাবে সুতরাং যতদিন আছেন আপনি মালিক মালিক থাকাকালীন যেন আপনি আল্লাহর কাছে আবার সময় চাইতে না হয় ফায়াকুলু রব্বি লাউলা খরতানি গেলা একটু সময় বের করো এ যাই যে একমাত্র এক ঘন্টা দাও এক ঘন্টার ভেতরে তোমার জন্য আমি সব কিছু করে ফেলবো আপনি ষাট বছরে পারেননি এক ঘন্টা পারবেন না বলুন সুতরাং এক ঘন্টা যেন চাওয়া না লাগে চাওয়ার আগেই দুনিয়ায় আপনি যার যেখানে যার মালিক আছেন আপনি ক্ষমতার মালিক ক্ষমতাটা থাকাকালীন কাজে লাগান ইসলামের জন্য ক্ষমতার চেয়ার আপনার থাকবে না মরণ যদি এখনই চলে আসেন আপনি আর পারবেন না সুতরাং যতদিন বসে আছেন এই বসে থাকাকালীন চেয়ারের সম্মানটার কারণে একটা কাজ করে যান আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারাই যেখানে যে চেয়ার পেয়েছেন ও চেয়ার কারো জন্য স্থায়ী না আপনি খুব বেশি হলেও না আর পঞ্চাশ বছর থাকবেন তারপর থাকতে পারবেন না থাকাকালীন যেন আবার সময় চাওয়া না লাগে যে আল্লাহ আর একটু ঘন্টা সময় দাও দেবে না আল্লাহ যেহেতু আগে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে এর পরেও যদি কেউ ফেল করে এটা দোষ কার আপনার হায়াতে যে সম্পদের মালিক আপনি এই সম্পদটা যেন সময় যাওয়া না লাগে আল্লাহ একটু সময় দাও খরচ করি না সময় আছে আপনি এখন ইসলামের জন্য মানবতার জন্য অন্তত কিছু দিয়ে যান যেন আখেরাতে পুঁজি তৈরি হয় আজকের মাহফিলটার জন্য আমরা এটা চাচ্ছি আপনি যদি মরণ চলে আসে সময় চাবেন দরকার নেই এখনই কিছু দিয়ে যান পাঁচ মিনিট আমরা সময় দিলাম এই মাহফিলের খরচের জন্য একটা টাকা হলো আপনি দিয়ে যাবেন যারা যাচ্ছে সময় আপনি যারা চাবেন না যে আল্লাহর পায়ে দশ ঘন্টা সময় দাও না আপনার সময় নেই এক ফোন দেওয়া লাগবে যারা যাচ্ছে যান তো পাঁচ মিনিটের ভেতরে দিয়ে দেবে এরপরে আমরা লিয়াবুল আকম আইয়ো কুমা আহসান আমালার ব্যাখ্যা যাবো ইনশাল্লাহ কয় মাফ কর যারা ব্যাগ নিয়ে যাচ্ছে পাঁচ মিনিটের ভেতরে দেবে কেউ যেন বাদ জ্বালায় ফাঁকি দিয়ে চলে গেলে আপনার খবর আছে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আমার ভাইরা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন আমি প্রতিটি শব্দের ব্যাখ্যা তাফসীর সহ বলছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাউত আর হায়াত বানিয়ে দুনিয়ায় কেন পাঠালাম জানো লিয়া বলো ওয়াকুম আইয়ুকুম আহসান আমালা আমি আল্লাহ পাক দেখতে চাই তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে সবচাইতে ভালো কাজ ভালো আমল করে আমার কাছে কি আসতে পারো তার মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে এটা ফাইনাল এটা কি ফাইনাল আরো জোরে বলা লাগবে কাইফা তাকফুরুনা বিল্লাহি ও কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ কেমন করে না ফরমান করো তোমরা তুমি তো ছিলে আমি আল্লাহ জীবন দিয়েছি আমার মরণ দেব আমার আমার কাছে ফিরে আসা লাগবে তার মানে আল্লাহর কাছে যাওয়া লাগবে এইটা অবধারিত এটা ফাইনাল কথা বলে ঠিক কি না মানুষের আসল হার আর জিত এটা কিন্তু দুনিয়ায় না ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি যালিকা ইয়াউমুত তাকাবুন আজ 11 বছর 12 বছর ক্ষমতায় আছে যারা এরা যদি মনে করে এটাই আমাদের জিত এটাই আমাদের সফলতা এটাই আমাদের আসল না আল্লাহ বলেন আসল হার জিত হবে মরণের পরে হার জিত হবে তো মরণের পরে এটাই আসল ফাইনাল খেলা ফাইনাল খেলা হবে যেই দিন ওই দিন যারা জিতবে ওইটা আসল জিত কোরআন কারিমের শব্দেতে আশ্চর্য লেগেছে আমার এই আয়াতটা পড়ার পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন সবাই মারা যাবে সবাই মারা যাবে দুনিয়া যে যা করেছে তার উজরত তার পারিশ্রমিক তার যে শ্রমের মর্যাদা আমি আল্লাহ তাকে পরিপূর্ণ করে দিয়ে দেব ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়েছি তার মানে আসল ফাইনাল খেলা হবে যেই দিন ওই দিন যিনি জিততে পারবেন ওইটাই আসল জিত হার জিতের যে আসল সময় ওটা দুনিয়া না ওটা কিন্তু কিয়ামত ওটা কি আল্লাহর ওই জায়গায় তোমাদের ফিরে আসাই লাগবে ওখানে আসার আগে তোমার যে হাতে সম্পদ আছে দেখো তো এটা চলার মতো কিনা আল্লাহর এক বান্দা বাজারে গেছে সওদা করার পরে দোকানদারকে টাকা দিয়েছে 100 টাকা দোকানদার টাকাটা হাতে নিয়ে উলট পালট করে বলছে হুজুরে টাকাটা অসল কারণ মাঝখানে যে দাগটা থাকার দরকার ওই দাগটা নেই এটা জাল টাকা অসল এটা চলে না আপনি নিয়ে যান দুই দিন পরে টাকা দিয়ে যাবেন যাই বলে অসল এটা চলে না লোকটা অজ্ঞান হয়ে গেছে আশপাশ থেকে মানুষ এসে বলছে কি দোকানদার এই লোকটাকে একা পেয়ে মারলেন বলছে না কিচ্ছু বলিনি আগে হুশ ফিরা যখন মাথায় বাতাস দেয় পানি দেয় হুশ ফিরে বলছে কি আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে দেখো আমি বাজার করার পরে 100 টাকা দিয়েছিলাম টাকাটা হাতে নিয়ে উলট পালট করে আমারে বলছে টাকা অসল চলে না সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতরে একটা চিন্তা এসেছে যে আমারও তো একটা 100 টাকার নোট আছে ওর নাম হায়াত 70-80 বছরের হায়াত আমি যদি এখনই মারা যাই আর মহান আল্লাহ যদি বলে বান্দা তোর হায়াত তো অসল কারণ এর ভেতরে শিরকের গোনা পাওয়া যায় এর ভেতরে বেদাতের গোনা পাওয়া যায় এর ভেতরে মানুষের সম্পদ আত্মসাৎ করে জোর করে ফাঁকি দিয়ে খাওয়ার গোনা পাওয়া যায় এ আমল না মাওয়াসল চলে না এটা নিয়ে আমার জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না তখন আমার কি হবে এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি ঢাকাবাসী তাদের চিন্তা আমাদের চিন্তা আকাশ পাতাল আমাদের চিন্তায় আসে না ফিরে যাওয়াই লাগবে এটাই ফাইনাল লিয়া বললো হুকুম এই জন্য লিয়া বললো হুকুম দিয়েছে অবশ্যই আমি আল্লাহ তোদের পরীক্ষা করব আইয়ুকুম তোমাদের ভেতরে কে আহসানু আমালা আল্লাহ হাসানুন আমালুন দেননি
আহসান ইসমে তাফসীর আমাল লা না দিয়া আমাল লা একালে টান আছে আমালুন দেনি আমাল লা একালে টান দিলেন কেন হাসান না দিয়া আহসান দিলেন কেন এটা আজকের আলোচনার শিক্ষা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দেখতে যাই তোমাদের ভেতরে কোন লোকটা সব চাইতে ভালো কাজ করে আসতে পারো ভালো আমল আল্লাহ চায় বেশি আমল চায় না আমরা বাংলাদেশে অনেকে এখন বেশি আমল করি কিন্তু ভালো আমল করতে পারি না এখন ভালো আমল আর বেশি আমল এক জিনিস না আমল ভালোটা আল্লাহ চায় না বেশি চাই আমরা করছি বেশি না ভালো বেশি এত আমল করে ঝুড়ির তলা নেই একবার বলেন ঠিক আপনার আমল বেশি করা লাগবে না আপনি ভালো আমল করেন এখন ভালো আমল কোনটা এই পৃথিবীতে যার কাছে যাবেন আমাদের বাংলাদেশের নিয়ম সে বলবে ভালো আমল বুঝো না দুই বেলা জিকির করা ঠিক তাবলীগ যারা করে ওদের কাছে বলবেন ভালো আমল জানো না জীবন সিল্লা চলে দাও যারা এই দেশে জামাত ইসলাম করে তাদের কাছে যাবেন বলবে ভালো আমল বুঝো না মিছিল মিটিং করা যারা আওয়ামী লীগ করে বলবে ভালো আমল বুঝো না একুশ সাল পর্যন্ত ক্ষমতা থাকা বিএনপি যারা করে বলবে ভালো আমল বোঝো না হরতাল দেওয়া কেয়ারটেকার সরকারের জন্য চেষ্টা করা চাচা এর সাথে মরিয়ে গেছে বললাম না জিজ্ঞাসা করতেন চাচা ভালো আমল কোনটা বলে বোঝো না সকালে এক কথা বলা বিকালে এক কথা বলা দুনিয়ায় যার কাছে যাবেন আমার মনে হয় ওর দিকে টেনে বলবে যে ভালো আমলই বোঝো না বিভিন্ন পীরের কাছে এখন দেখতে পাচ্ছি যে জিজ্ঞাসা করবে যে ভালো আমল কোনটা বলবো বোঝো না গরু ছাগল নিয়ে আসো এজন আহসান আমালা কাকে বলে ব্যাখ্যা দেবেন কে দুনিয়া কারো ব্যাখ্যা এখানে চলবে না আল্লাহ কারো হাতে এটা ছেড়েও দেয়নি এখন ভালো আমল না বেশি আমল ভালো আমল আরো ভালো আমল কোনটা আমি এবার কোরআন দিয়ে ব্যাখ্যা বলছি আল্লাহ পাক বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম হে নবী আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসাটা করলে দুনিয়ায় জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না মরণের পরে উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহর প্রতি ঈমান আনো ওই দাবি অনুযায়ী রাসূলের প্রতি ঈমান আনো রাসূলের প্রতি ঈমানের ইবাদত দিও না তাদের এই দাবি অনুযায়ী আল্লাহর দ্বীনকে জমিনে কায়েমের জন্য জান আর মাল দিয়ে সর্বাত্মক ভাবে চেষ্টা করো যালিকুম খায়রুল লাকুম আল্লাহ বলেন এটাই ভালো আমল এটাই ভালো কাজ কে বলছেন আল্লাহ তাহলে ভালো কাজ কোনটা কারো কাছে ব্যাখ্যা দেওয়া লাগবে ব্যাখ্যা দিয়েছেন সরাসরি আল্লাহ নিজে সূরা সফ না কথা বলছেন কেন জি আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ আমল তো এটাই ভালো ইনকম তুম তালামন যদি তোমরা জেনে থাকো আমরা আসলে জানি না এজন্য যে যেটা বোঝায় আমরা মনে করি ওইটাই ভালো কাজ এই ভালো কাজ কোনটা ভালো আমল কোনটা আমাদের চাইতে বেশি বুঝেছিল সাহাবীরা না বোঝে না আরো জোরে পৃথিবীর একটা সাহাবীর জীবন আপনি দেখাতে পারবেন না যার মনের ভেতরে আল্লাহর দিন কায়েম হবে এই কামনা বাসনা আকাঙ্ক্ষা ছিল না একজন অন্ধ সাহাবী তিনিও বলেছেন হে রাসূল মাঝে মাঝে রাসূলের যুগ পর্যন্ত তিনি শহীদ হতে পারেননি হযরত আবু বকরকে মাঝে মাঝে বলতেন আবু বকর হযরত আবু বকরের জামানায় ডাক দিয়ে বলতেন আমারে তুমি জিহাদের ময়দানে তুমি ভুল করো না আবু বকরের জামানা কেটে গেল তিনি শহীদ হতে পারলেন না অমরকে ডাক দিয়ে বলছেন অমর আমি রাসূলের জামানা থেকে চেষ্টা করছি শহীদ হওয়ার জন্য কিন্তু আমার ভাগ্যে শহীদ হওয়া হলো না তোমারে বলছি জিহাদের ময়দানে অন্তত তুমি আমারে নিতে যেন ভুল করো না কারো যদি ঢাল না থাকে অন্তত আমি ঢাল হিসাবে আটটা দশটা তীর হলো আমার এই শরীর দিয়ে ঠেকাতে পারবো ভালো কাজ কোনটা তারা বুঝেছিলেন
হযরত মাযে এবং মুফিজ দুই ভাই তারা ভালো কাজ বুঝেছিলেন এজন্য মাত্র 10 বছর 12 বছর বয়সের পরও জিহাদের ময়দানে যেতে তারা পিছপা হননি আর আমরা ভালো কাজ বুঝি না জিহাদ মানে কিন্তু মারামারি করা না বোমাবাজি করা না জিহাদ মানে অন্যায়ের প্রতিবাদ করা ঠিক আমরা সবাই মিলে যদি এই ভালো কাজটা বুঝতাম আমার মনে হয় বাংলাদেশে কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়া লাগতো না এই ভালো কাজ না বুঝতে পারার কারণে এই অবস্থায় এসে দাঁড়িয়েছি আপনি এখনো যদি ভালো কাজ কোনটা জিহাদ মানে কিন্তু সন্ত্রাস না জিহাদ মানে জঙ্গি না জিহাদ মানে মারামারি করা না জিহাদ মানে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে সুতরাং এই ভালো কাজ আমরা করতে রাজি আছি না ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে ভালো কাজটা করলে আল্লাহর কসম আমার বিশ্বাস এই দেশে কোরআনে কারীম আবার কায়েম হওয়া সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ আজিজুল গফুর আল্লাহ বলেন আমি কিন্তু আজিজ আমি গফুর এই কাজ যদি না করে কেউ ফাঁকি দাও আমাকে ফাঁকি দিতে পারবা না কারণ আমি আজিজ আমি মহাপরাক্রমশালী আহওয়াল গাফুর আমি কিন্তু গাফুর এই কাজ করতে গিয়ে যদি তোমাদের কোনো দোষ ত্রুটি ভুল ত্রুটি হয়ে যায় আমি আল্লাহ আমার গাফুর নামের খাতিরে মাফ করে দেব সুতরাং ভালো কাজ কোনটা কাদেরকে আল্লাহ মাফ করবে আর কারা ফাঁকি দিয়ে আল্লাহ তাদেরকে ধরবে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেছে এখন আমি আর বিস্তারিত আপনি পড়ে নেবেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম